কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এইমাত্র আমি স্নান করে উঠলাম, এখন আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে যাব। তো আমি এখন ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি নিউট্রিজিনার একটা সানস্ক্রিন, এটা খুব ভালো আর উইন্টার টাইমে এটা খুব ভালো কাজ দেয়। এরপরে আমি একটা কাজল অ্যাপ্লাই করে নিয়েছি আর লিপস্টিক আর কিছু না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি আর আজকে ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, তো বাকিটা দেখার জন্য সঙ্গে থেকো। আমি আর পাপাই এখন আগে এসেছি, কারণ আমাদের এখান থেকে মিষ্টি নিতে হবে, বাকি সবাই আসছে। তো না মিষ্টি খাওয়া বারণ বারণ না, সুন্দর লাগছে, আসো আসো আসো। সব নিজের হাতে রান্না করেছে না, পরে তো কমাতে হবেই। আর কিছু ছিল না, এত কিছু কেন করেছো? তো এখানে যতগুলো আইটেম দেখতে পাচ্ছ এগুলো সব মাসি নিজের হাতে রান্না করেছিল আর খেতেও এটা দারুণ ছিল। খেতে পারছো পাপাই? টুসকি পারছো খেতে? টুম্পি আমারও চলছে। আমাদের এই কয়েকজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু শুয়ে মনে হচ্ছে ঘুমলে আমাদের একটু শান্তি লাগবে। যাই হোক, বাইরে তো খাওয়া দাওয়ার পর্ব চলছে। ও আরাম পায় পশুদের গায়ে, এরকম হাত দিলে ওরা আরাম পায়। মাথা ফেলে দিয়েছে ভয় পাবো। নিজেকে দেখে কি লাফাই? নিজেকে দেখে ও? হ্যাঁ আয়নায় দেখা। কি গো তুমি কি করছো? তুমি ঠিক আছে, কানটা খাড়া করে দেবে। এটা তুমি, তুমি খুব বুঝে গেছো, খুব শান্ত ধরা। আসো এখানে আসো, ও খাবে না মনে হয় বিস্কুট। জোর করবি না মানুষকে, মানুষ না। এখানে বৌদি বসে আছে, এদিকে দিদি চেষ্টা করেই যাচ্ছে খরগোশটাকে খাওয়াতে, কিন্তু আর খেলো না। কেন এমনি করছে রে? প্রণাম কর, সম্পর্ক তো বৌদি হয়, সম্পর্ক তো বৌদি হয় না। তো এই কুর্তিটা আমাকে গিফট করা হয়েছে আর কুর্তিটার কালারটা খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে।